মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমরা দীর্ঘ 1000 বছর আগে স্বপ্ন করলাম, আমরা এই জিনিসগুলো পাইতাম না, যেটা আমরা শেখ হাসিনার মাধ্যমে পেয়েছি। এটা আমার তাদের ধন্যবাদ দিয়ে তারা সহ্য করা যাবে না। আর এটা আমাদের দরকার ছিল, এই দেশের মানুষ যে কী উন্নয়ন হচ্ছে এটা সারা বাংলাদেশের পাবলিক জানবে বা দেখবে, যে এই সরকার কি ব্যর্থ সরকার না জেনুইন সরকার, এই সরকারই দেশের দরকার। অন্য কোনো দেশে এই দেশের সরকার চলবে না, বা এই দেশের সরকার কেউ চায় না। এটা আমরা বুঝতে পারছি যে এই সেতু দিয়ে আর প্রমাণ হচ্ছে। আসলে এই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না। আমরা যে এই কাঁঠালবাড়ি ফেরিঘাট বা এখান থেকে যে পদ্মা পাড়ের যে ঘটনাগুলো বিগত দিনে ঘটছে, সেই ইতিহাসগুলো যদি আমরা টানি তাহলে সব জায়গায় ব্যথা জড়িত। আজকে আমরা এখানে বসে অনুভব করতেছি যে আমরা আসলে কী পেয়েছি, আমরা যে কতটা উন্নয়নের শহর ভিতরে পড়ে গেলাম এবং এই দুঃখ লাঘব হয়েছে, এই ভাষা আমাদের আসলে নেই। আমার অনুভূতি আসলে ভাষা প্রকাশ করার মতো না, কারণ এত চমৎকার একটি সেতু এবং এত চমৎকার একটি উন্নয়ন এবং বাংলাদেশের যে এটা মানে আমরা চিন্তা করতে পারিনি যে এই সেতুটা একসময় উদ্বোধন হবে। হ্যাঁ, এই উপহার আজকে বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনা যে উপহার দিয়েছেন। এই কাঁঠালবাড়ি যে এই পদ্মা সেতু যে মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দর উদ্যোগ নিয়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সে যে এত বড় একটা পদ্মা সেতু সে উদ্বোধন করে গেলেন, এই জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।